আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আল কাইয়ুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী হবেন সকলের প্রতি। আমিন ইয়া রাব্বাল আলামিন। অধ্যক্ষার আল কাইয়ুম মাদ্রাসার বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত পরিচালক, মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম, ছাত্রবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এহসান করেছেন, মেহরবানি করেছেন যে তিনি আমাদেরকে মুসলিম হিসাবে, জন্মসূত্রেই মুসলিম হিসাবে, মুমিন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইমান দিয়ে, ইসলাম দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করা উচিত। আমরা ইমান পেয়েছি, ইসলাম পেয়েছি জন্মগত সূত্রে, এই কারণে আমরা ইমানের গুরুত্ব, ইসলামের গুরুত্ব ততটা বুঝতে চেষ্টা করি না। এই ইমান, যেই ইমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কত দামি, কত দামি ইমান দান করেছেন আমরা কি তা জানি? এই ইমান কত দামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহ। আল্লাহ তাআলা বলেন, এই কাফির যে কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিয়ামতের ময়দানে যদি সে মিলউল আরদি যাহাব, মাটি থেকে আকাশ পর্যন্ত শূন্যস্থান ভরপুর করিয়া স্বর্ণ, সোনা আল্লাহ তাআলাকে দান করে নিজের মুক্তিপণ হিসাবে, বলে ইয়া আল্লাহ আমার কাছে ঈমান নেই, আমি আমার মুক্তিপণ হিসাবে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনাকে মাটি থেকে আকাশ পর্যন্ত ভরপুর করিয়া স্বর্ণ দান করলাম, এর বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা বলেন, ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তার নিকট থেকে, তাদের নিকট থেকে এই মুক্তিপণ গ্রহণ করা হবে না। মাটি থেকে আকাশ পর্যন্ত স্বর্ণ কারো কাছে আছে? নাই। যদি হয়েও যায়, মেনে নিলাম কারো কাছে এই পরিমাণ স্বর্ণ আছে, এই পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ তাআলাকে দান করে নিজের মুক্তিপণ হিসাবে, আল্লাহ তাআলা বলেন এই মুক্তিপণ তার নিকট থেকে গ্রহণ করা হবে না, তাকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে না, তার মুক্তিপণ গ্রহণ করা হবে না। কিন্তু একজন ইমানদার যদি ইমান নিয়ে হাজির হয়, সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে হাজির হয়, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ, ইমানের দৌলতে
ইমানের বদল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তাহলে দেখুন ইমানের মূল্য কত। আপনার আমার যে ইমান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে জন্মগত সূত্রেই মুমিন করে মুসলিম করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের ইমানের মূল্য কত। মাটি থেকে আকাশ পর্যন্ত স্বর্ণের চেয়েও বেশি দামি জিনিস আমাদের অন্তরে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা গরিব না ধনী? আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমরা গরিব, আমরা গরিব, আমি অভাবী। আমরার ভিতরে এটা আসে কিনা? আসে না, অনেক সময় আসে। অথচ আমি কিভাবে গরিব হতে পারি যখন আমার কাছে ইমান রয়েছে, দৌলতে ইমান রয়েছে, যেই ইমানের মূল্য কত, সারা পৃথিবী ভরপুর স্বর্ণের চেয়েও বেশি দামি। এই জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগত সূত্রে দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করব? কোনো অবস্থায় আমরা এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে, এই ইমানের বদৌলতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। কি পরিমাণ জায়গা দান করবেন জান্নাতের মধ্যে? সহি মুসলিমের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তি সম্পর্কে জানি যেই ব্যক্তি জাহান্নাম থেকে সব শেষে বের হবে এবং জান্নাতের মধ্যে সকলের শেষে প্রবেশ করবে। তারপরে জাহান্নাম থেকে কেউ বের হবে না এবং তারপরে জান্নাতে কেউ প্রবেশ করবে না, এই ব্যক্তি হবে জান্নাতের সর্বশেষ ব্যক্তি। সে হবে আদনা আহলুল জান্না, জান্নাতিদের মধ্যে একবারে আদনা দরজার জান্নাতি, নিম্নমানের জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হামাগুড়ি দিয়ে আঙ্কুর গালা দিয়া জাহান্নাম থেকে বের হবে, কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে বের হবে। নহরে হায়াত নামে একটা নহর রয়েছে জান্নাতের বাহিরে, এই নহরের মধ্যে তাকে দৌত করা হবে, গোসল করানো হবে, আর তার শরীরের মধ্যে মানুষের রূপ বেশে উঠবে, কয়লা এখন মানুষের আকৃতি ধারণ করবে, বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর সামনে যাবে, আল্লাহ তাআলা বলবেন জান্নাতে প্রবেশ করো, সে জান্নাতে প্রবেশ করবে। তার কাছে লাগবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে কোনো খালি জায়গা নাই। সে আল্লাহকে আবার বলবে, ওয়াজাদতুহা মালআ, ও আল্লাহ জান্নাতকে আমি পেয়েছি পরিপূর্ণ, কোনো জায়গা খালি নেই আমার জন্য। আল্লাহ তাআলা আবার বলবেন, উদখুলিল জান্না, তুমি জান্নাতে প্রবেশ করো। সে আবার জান্নাতে যাবে, সে দেখবে তার কাছে লাগবে জান্নাত পরিপূর্ণ, কোনো জায়গা খালি নাই, কোনো সিট খালি নাই। সে আবার আসবে, আল্লাহ তাআলা আবার বলবেন, সে আবার ফিরত আসবে। তৃতীয়বারে আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য দুনিয়া সমপরিমাণ, অনুরূপ দশ দুনিয়ার সমান জায়গা বরাদ্দ করলাম, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমান আরো দশটা দুনিয়ার সমান জায়গা, দশ গুণ দুনিয়ার দশ গুণ জায়গা আল্লাহ তাআলা বলবেন তোমার জন্য বরাদ্দ করলাম, বলেন সুবহানাল্লাহ। সরিষার দানা পরিমাণ ইমান, আমল বলতে নাই কিচ্ছু নাই, শুধু ইমানটাই তার আছে। জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে, তাকেও আল্লাহ তাআলা ইমানের কারণে বের করে আনবেন, জান্নাত দান করবেন, দশ দুনিয়ার সমান জায়গা দান করবেন। এই ব্যক্তি বিশ্বাসই করতে পারবে না যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দান করেছেন, এত বড় পুরস্কার দিয়েছেন, সে বিশ্বাসই করতে পারবে না। সে বলবে, আতাসখারু মিন্নি ওয়া আনতাল মালিক, আপনি বাদশাহ হয়ে, মালিক হয়ে, আমার মনিব হয়ে, আমার মতন গোলামের সাথে আপনি কেন ঠাট্টা মুস্কারা করতেছেন, এটাকে আপনার জন্য সাজে। এই কথা বলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, এমনকি নবীর মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। অবিশ্বাস্য দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিবেন শুধু ইমানের কারণে, বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন যে জান্নাতের জায়গা মনে হয় খুব সস্তা, এই জন্য আল্লাহ তাআলা বলবেন, নেও দশ দুনিয়ার সমান জায়গা তোমাকে দেওয়া হইল,
জান্নাতের জায়গা কি সস্তা মনে করেন? জান্নাতের জায়গা কতটুকু দামি? সহি বুখারীর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদিউ কদামিন মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক কদম জায়গা, একটি পা রাখতে পায়ের নিচে যেই পরিমাণ জায়গা পড়ে, এই পরিমাণ জায়গার মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করিয়াও এক কদম জায়গা, এক ফুট জায়গা খরিদ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ, এত দামি জায়গা জান্নাতের। ওই জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, কত বড় জান্নাত! দশটা দুনিয়ার সমান জায়গা দিবেন শুধু ইমানের কারণে। বলেন সুবহানাল্লাহ। আর যারা প্রথম দফায় জাহান্নামে না জ্বলিয়া সুজা জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের মর্যাদা যে কত, তাদের যে আল্লাহ তাআলা কি পরিমাণ জায়গা দান করবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখেনি, ওয়া লা উযুনুন সামি'আত, কোনো কর্ণ শুনেনি, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষ অন্তর দিয়া কল্পনাও করতে পারে না। কল্পনার বাহিরে, দেখার বাহিরে, শোনার বাহিরে নিয়ামত তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তো এই সব নিয়ামত পেতে হলে, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, জান্নাতুল ফিরদাউস হবে তাদের মেহমানখানা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত, তাদের মেহমানখানা হবে, তাদেরকে সেখানে মেহমানদারি করানো হবে। জান্নাতুল ফিরদাউসে কাজ কয়টা? দুটি কাজ, ঈমান এবং আমলে সালেহ। ঈমান থাকতে হবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ হোক আর নারী হোক, যেই নেক আমল করবে ঈমানের সাথে, ঈমান অবস্থায় পুরুষ হোক নারী হোক, যেই নেক আমল করবে আমি তাকে হায়াত তাইয়িবা, সুখী স্বচ্ছন্দময় জীবন দান করব, পবিত্র জীবন দান করব। এবং সে যা আমল করেছে, সে যা আমল করেছে এর চেয়ে উত্তম বিনিময় দান করব। বলেন সুবহানাল্লাহ। তো ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই যে দামি মূল্যবান ঈমান রয়েছে আমাদের, এই ঈমানের হেফাজত করতে হবে। ঈমান আমাদের কি অবস্থায় আছে বা নাই, এগুলো যাচাই বাছাই করতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। দামি জিনিস এর হেফাজত করতে হয়, দামি জিনিস যত্রতত্র ফেলে রাখা হয় না, হয় না। আমরা জানি যে আমরা যে ওযু করি, এই ওযু ভাঙে কি না ভাঙে না? এই যে সকালে ফজরের সালাত আদায়ের জন্য ওযু করেছিলেন, কারো কি সেই ওযু আছে? নাই। ওযু ভাঙার কারণ আছে, সালাত ভাঙে, নামাজ ভাঙার কারণ আছে, আমরা জানি কি না? জানি না। এইভাবে সিয়াম ভাঙে, রোজা ভাঙার কারণ আমরা জানি, কিন্তু ঈমান ভাঙে কীভাবে, ঈমান গড়ে কীভাবে, এইসব কারণ আমাদের জানা নাই। কাজেই আমাদের ঈমানের খোঁজখবর নিতে হবে যে আমার ঈমান আছে না নাই। ঈমান ভঙ্গের যেসব কারণ, এর মধ্যে একটি কারণ হলো শিরিক করা। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই মুশরিকদের জন্য জালিমদের জন্য কোনো আনসার নাই, সাহায্যকারী নাই। এরা যে আল্লাহর জেলে যাইবে, এই জেল থেকে মুক্ত করার জন্য কেউ নাই। দুনিয়ার জেলে যদি কোনো মানুষ যায়, তার আত্মীয় স্বজন তার দলের মানুষ তাকে বের করার চেষ্টা করে এবং বের করে আনে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জেল জাহান্নামে যারা যাইবে শিরিক করিয়া, শিরিকের অপরাধে যারা জাহান্নামে যাইবে তারা আর বের হয়ে আসবে না, চিরদিন তারা জাহান্নামে থাকবে, তাদের কোনো সাহায্যকারী নাই। এই শিরিক করার সাথে সাথে মুমিনের মুসলিমের সমস্ত ইবাদত বন্দেগি, সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে এই কথা ওহি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, কি কথা? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে, সকল আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কাজেই শিরিক করার সাথে সাথে বান্দা, শিরিকে আকবর করার সাথে সাথে বান্দা ইসলাম থেকে বের হয়ে যায়, ঈমান তার নষ্ট হয়ে যায়, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে, যত প্রকারের শিরিক রয়েছে শিরিক থেকে বাঁচতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে আনআমের 82 নম্বর আয়াতে বলেছেন যে কারা হেদায়েতের উপর আছে এবং কাদের আখেরাত নিরাপদ। এই দুনিয়াতে আমরা সবাই বলি যে আমরা হক্কানি, আমরা হকের উপর আছি, আমাদের আখেরাত নিরাপদ, আমাদের সাথে আসো, সুজা জান্নাতে চলে যাই ভাই, বলে কিনা বলেন সবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলেছেন কার জন্য আখেরাত নিরাপদ এবং কে হেদায়েতের উপর আছে, সেই কথাটা তিনি বলেছেন, বলেছেন الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরিক দ্বারা কলুষিত করেনি, ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত করেনি, أولئك لهم الأمن, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের কবরে পেরেশানি নাই, শাস্তি নাই, হাসরে শাস্তি নাই, ফুলসিরাত থেকে পড়ে যাওয়ার ভয় নাই এবং জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা তাদের নাই, তাদের জন্য রয়েছে নিরাপত্তা যারা শিরিক মুক্ত আছে, ঈমান আনার পরে ঈমানকে শিরিকের সাথে মিশ্রিত করেনি। ওয়াহুম মুহতাদুন, আর তারাই হেদায়েতের উপর রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের আখেরাত নিরাপদ হোক চাই কিনা চাই না সবে, তাহলে শিরিক মুক্ত থাকতে হবে, ঈমান যে আমাদের আছে এটার সঙ্গে শিরিক মিশ্রিত করা যাবে না, শিরিক মিশানো যাবে না, শিরিক দ্বারা এটাকে কলুষিত করা যাবে না, তাহলে আমাদের আখেরাত নিরাপদ এবং আমরা থাকবো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। সহি মুসলিম 4852 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআহ লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমার যে বান্দা আমার সাথে পৃথিবী ভরপুর করা গুনাহ নিয়ে হাজির হবে, তার গুনাহ মাটি থেকে আকাশমালা মেঘমালা পর্যন্ত
তার গুনাহ মাটি থেকে আকাশ পর্যন্ত, আকাশ ছোঁয়া গুনাহ, এত বড় গুনার গাঠি নিয়ে যে আমার সামনে হাজির হবে। কিন্তু একটা জিনিস, লা ইউশরিকু বি শাইআ, গুনাহ সব করেছে কিন্তু শিরিক করে নাই, আমার সঙ্গে শিরিক করে নাই। আল্লাহ তাআলা বলেন, লাকীতুহু বিমিসলিহা মাগফিরা, আমি তার সমস্ত গুনাহাতা মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ। শিরিক মুক্ত অবস্থায় যত গুনাহই করুক না কেন বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সমস্ত গুনাহ মাফ করে দিব। যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবে আমি তার জন্য সেই পরিমাণ মাগফিরাত বরাদ্দ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজের ঈমান রক্ষা করার, ইসলাম রক্ষা করার তৌফিক দান করুন। আমরা যেন ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মরতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আমি আর দীর্ঘায়িত করছি না, অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য করবেন, আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।